আপনার ফোনের মেসেজ অপশনে কি আছে মনে করার চেষ্টা করুন। মনে করতে পারতেছি না। আমি বলছি আপনি মনোযোগ দিয়ে শুনুন। এই টাকাটা তুইলা গাবতলি গরুর হাটে যাবি। ও আচ্ছা, গরু কিনতে হবে না? কথা শেষ কর, কি কথা কসকে। গরুর হাটে যায় দেখবি নীল গেঞ্জি লাল টুপি পরে একটা লোক খাড়া আছে একেবারে গেটের মুখে। হ্যাঁ, এই টাকাটা দিবি। টাকাটা দিলে তোর একটা মোবাইল ফোন দিব, এইটা নিয়ে আইবি। কি ফোন? কি ফোন মানে? না মানে বলছিলাম যে মানে এত দাম মানে ফোনের, মানে কোন কোম্পানির ফোন? মানে গরুর হাটে ফোনের দোকানদার, মানে বিষয়টা ঠিক বুঝলাম না ভাই। যান, তোর এত কিছু জানানোর দরকার নাই, তোরে যা করতে কইছি তাই কর। না সেটা অবশ্য ঠিক বলছেন, আদার ব্যাপারে জাহাজের খবর এসে কী লাভ। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। এই সিনবার ভাবি তো, হ্যাঁ এই কী রঙের ক্যাপের কথা তিনি বললেন? নীল গেঞ্জি লাল ক্যাপ। নীল গেঞ্জি লাল ক্যাপ, আচ্ছা সমস্যা নেই। তা ঠিক আছে, তাহলে কনভেন্সটা দেন। কত দেবো? গাবতলি যাবো তো, যাওয়া আসা সব কিছু সিএনজিতে গেলে চলে না। আচ্ছা ঠিক আছে, 500 দেন, 500 দিলে চলবে। এনে 300 টাকা, আসার সময় বাসে উঠে আইবি। চলবো আমার কি মনে হয় জানেন? কি আমার মনে হয় দুটাকে ধুলাই দিলে ঠিক হয়ে যাবে। আমার মনে হয় তোমরা নিজেরা একবার গিয়ে যে যে পরিচিত হয়ে আসো। ভাবি আপনার মাথা খারাপ হয়ে গেছে, তাহলে কি হবে জানেন? দেখা যাবে রেগুলার আসা শুরু করবে। না না, আমার মনে হয় যে ওদের নিজেদের কিউরিওসিটি কমে যাবে এই ব্যাপারে। তা ঠিক, একটা চেষ্টা করে দেখা যায়। হ্যাঁ একটা চেষ্টা করো। লাবণ্য জি, আমি তোমার পিয়াল ভাইয়ের ব্যাপারে রিয়েলি ভেরি সরি। ভাবি পিয়াল ভাই কেমন মানুষ আমরা খুব ভালো করে জানি, সেটাই আপনি বারবার সরি বলেন না তো। থ্যাংক ইউ লাবণ্য। আমরা আসি। হ্যাঁ ওকে, আমি আর উঠলাম না। না না ঠিক আছে, মানে উনি কি জানে আমরা এসেছি? তা না, আমি কি ওকে
খবর দিব জি দিন বলুন আমরা পরিচিত হতে এসেছিলাম জি ওকে বলে দেব আপনাদের মোবাইল নাম্বারটা একটু জেনে রাখি মোবাইল নাম্বার দিয়ে কি করবেন আমরা তো একই বাসায় থাকি হ্যাঁ আমরা তো একই বাড়িতে আছি উনি কোথায় আছেন ও ও ঘুমোচ্ছে ও ঘুমোচ্ছেন এই অবেলায় তাই তো এই অবেলায় হচ্ছে না না ও এই বেলায় বাথরুমে আছে লরেল ডাকবেই না মনে হয় আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো হ্যাঁ আমারও খুব ভালো লাগলো কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই জানাবেন শুধুমাত্র রান্নার সমস্যা ছাড়া আচ্ছা আসি হ্যাঁ আচ্ছা আবার আসব হ্যাঁ জি হ্যাঁ আপনাদের কোনো সমস্যা হলে আমাকে ডাকবেন কিন্তু হ্যাঁ কেন ছবি এঁকেছো কেন দেয়ালের মধ্যে হুম ভাই মনি যে বললো আপনি ভাই মনি বললো আর তুমি এরকম পচা কাজ করে ফেললে তোমার বুদ্ধি ছিল না না মা কেন বুদ্ধি কোথায় গিয়েছিল ওর বাবা মার সাথে বেড়াতে ওর বাবা মার সাথে বেড়াতে গিয়েছিল তো মর্ম সাহেব আপনি বলেন ভাই মনি বলো বুদ্ধি ঘুমাচ্ছিল না মা ওই যে কি জানি পুয়ো আমার চোখের সামনে কয়েকটা কালার পেন্সিল রেখে গেছিল তো সেজন্যে যে কি জানি রসিফা এসে আমার কানে কানে বললো যে তুমি আমার ছবিটা আঁকো দেখে দেখে ওয়ালে আঁকতে বলেছিল লুসিফার তোমাকে বললো কানে কানে ওর ছবি আঁকতে আচ্ছা দাঁড়াও লুসিফার লুসিফারের কথা তোমাকে কে বলেছে শান্ত মামা লুসিফারের কথা তোমাদের শান্ত মামা বলেছে কি করব বল ওই লম্বা মেয়েটা তো আমার হাতই ছাড়ছিল না হাতও ধরেছিল তবু তুই আমার ডাকলি না আচ্ছা কি ডাকলি ডাকলি শুরু করছিস বলতো ওরা তো তোকে একবারও খুঁজলো না ওই দুইটা মেয়ে এসে জিজ্ঞাসা করলো না যে আমার সাথে আসলে কেউ থাকে কি থাকে না ওরা আসলে ভুলেই গেছে যে তুই আমার সাথে থাকিস দুজনেই এসেছিল তবু আমার ডাকলি না শুধু এসেছিলই না মোবাইল নাম্বার পর্যন্ত দিতে চাইলো নিয়েছিস না না দাম কমাও নাকি মোবাইল নাম্বার নিতেও চাইলো সেটাও দিলি না না মোবাইল নাম্বার দিলে বারবার মেসেজ করবে ফোন করবে মিস কল করবে জ্বালাবে না এই তোর না হয় জ্বালা হতো কিন্তু আমার কি জ্বালা হতো আমার নাম্বারটা তো অন্তত দিতে পারতি তাই তো তাহলে এখন কি করি এই শোন এক কাজ করি আয় দুজন মিলে দুটা কবিতা পাঠাই তারপর বলবো যে আমাদের খুব প্রিয় কবিতা আর কবিতাটা যদি ওদের ভালো লাগে দুদিন পর জানতে চাইবে কার বই বই পাঠাবো তারপর ফুল তারপর প্রেমপত্র যাচ্ছিস খুব ভালো কথা এক কাজ কর যা বোরখা পরে যা ও আপা বোরখা পরে আমার দম বন্ধ হয়ে আসে আব্দুল্লাহ আসলে কিন্তু এসব করতে পারবো না যাও এখন তুমি প্র্যাকটিস করো যাও ছেলে পড়তে পারবো না বলি এখন বেশি বেশি করছি যা খুশি তাই কর যা এই তো লোক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়া ওস্তাদ খেলনাটা তো দেখি দুই তিন দিন বাইরে না ঘটনাটা কি হ্যাঁ চলবে ওকে বাইরে থেকে আজই রই তুমি না সেদিন কসম করলা আর মাস্তানি করবা না ভাই মাস্তানি নেহি ওগুলো কি দোস্তি করুম চলবে তুমি যে ডর দেখাইছো আমার তো মনে হয় আর বাপের নামই ভুলে গেছে গা জাগা চল ভালো একটা পাল্টি দিয়ে চল কাকা পয়সাটা এসে দিবুনি চলো না স্যার যান আচ্ছা
বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা বন্ধু ঘুমাইলা আজ কোন হে মানদার বুদি আবার হিন্দি কয় আবে তোর বাপ গেট খোল এই এই সামনে বেদিকা আসসালামু আলাইকুম এই কাপটা সাজারটা কই থাকে রে বা ওই দোতলা থাকে ভাইজান যাবে ওইটাই গেল যায় আমি ডাকলেস দিব না আইব না বেড়া কথা কম কম কটা গেল এই যে গেট খুলতেছি আপনারা যান যান গেট লাগা গেট লাগা ভাইজান আপনার আগে দূর থেকে দেখা মনে করতো একটু কথা কই পারতাম না সেই আপনারা এখন কত সন্নিকটে কি কইছেন সন্নিকটে তাহলে আমরাটা ভালো তো বাংলা শিখছো সন্নিকটে মূর্চিনা আমার ব্যাটটা দিয়ে বন্ধ করছে না বে ওই আবার কি হইছে বেটা ওই দিকে ভাই স্যার এই আমার একটু কাতু কুতু আছে কাতু কুতু আছে চলেন যাই আমো জিনিসটা বাইর করো হোমন্তের বদলে কাতু কুতু দা সারায় দে কি দরজা ফাঁকা ভিতরে কিন্তু নাই মনে হয় নাই শান্ত এরা জন কারা এখানে কি করছে মাম্মা বুঝবার পারবা তুমিও বিয়ালায় বুঝবার পারবা যজ্ঞা তোমার দিকে তো আমার এখন পয়েট মনে বইরা গেছে গা ছোট কালে পড়ছিলাম মামা কি জানি ওই যে তাল গাছে এক পায়ে দাঁড়ায় ওই তাল গাছে এক পায়ে দাঁড়ায় সব গাছ ছাড়ায় মামা কোনো দিকে কবিতাটা কত ভাই পড়ো পড়ো আমার বাসায় এসে আমার সাথে ইয়ার কি হচ্ছে না যাও বলে করে ফেরো এই বিপদ হবে বিপদ এত 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 যাও মাম্মা আজকে তাইলে জায়গা বুঝছো নি তোমাকে দুই দোস্তরে একদিন আমার আস্তানা ইনভাইট করবো দুই দোস্ত মিলে চলে আসবা আর আসার সময় বাংলা সিনেমার ডায়লগ মুখস্থ করে আসবা অবশ্যই বাংলা সিনেমা খালা দিয়ে এখন পয়েট কই আর তোমার বাচ্চা পোলা পানা না করবো লইছি আবার ওই মনে থাকবো তো যাবা আয় আয় বাই 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 মানদার বদি আবার চুপকে মারতে লইছে আবে ওই স্যার আমি আগামীকাল ছুটি কাটাতে চাই কাটাও
ओके सर सुनो जी कह रहा हूं तेरे अंदर से काटा दियो ठीक है सर सर कोई समस्या কিও বাসা এসে দেখি আচ্ছা এদিন নিয়ে কি করা যায় বলেন তো ভাবি কিছুই না কিছুই না কিছুই না পরিচিত হয়ে আসার ফল সঙ্গে সঙ্গে পেয়েছি এখন যদি ধমক না দেই তাহলে তো রোজ রোজই আবর্জনা পাঠাবে তোমরা যে কিছু একটা পেয়েছো তার জন্য তোমাদের আচরণে এক ফোঁটাও টের না পায় তাহলে তো আবার পাঠাবে আরে পাঠাক না একদিন দেখবে নিজে নিজে অফ হয়ে যাচ্ছে বাপ রে এরা পারেও ভাবি আচ্ছা শুনো তোমরা যে কুংফু ক্যারেটে জানো এটা কি ওরা জানে মনে হয় না জানে না জানো তাহলে সেটাই জানার ব্যবস্থা করো আগে সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে প্রথম যারে লাগে ভালো যায় না ভোলা কবুতরে এই লাবণ্য বাইরে চলো হ্যাঁ অফিসে যাচ্ছি ভাবি আপনাকে দেখতে আজকে খুব সুন্দর লাগছে আমাকে দেখতে সুন্দর লাগছে থ্যাঙ্কস চলো নামিয়ে দিব না না ঠিক আছে আমি একাই যেতে পারবো আসি ওকে বাই বাই না 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 কিছু বলেন না ছি আর কিছু না দেখি এই সব ছবি আপনারা দেখেন নাকি অ্যাকশন দর্মি বাহ ভালোই তো একটু ডায়লগ শিখব ও আচ্ছা ঠিক আছে আমি আসি হ্যাঁ জি বাই 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 হাই স্যার হ্যালো স্যার জি আসসালামু আলাইকুম ভাইজান। ওয়া আলাইকুম সালাম। এই কোয়া পাই গেইটায় খাড়া থাকবো তা না। এই ভাইজান, আপনার কষ্টের কথা আমি আমার ওনারে বলছি। এই তুই তো কষ্ট দেখিস কেন? আমার আবার কিসের কষ্ট? হ্যাঁ ভাইজান বুঝলেন না, আর এই দুনিয়াতে তো হইলো বেটা লোকের পোলারা খালি কইবো আর মায়ের শুনবো। তোর মতো অপদার্থকে চাকরি দিয়েছে কে? ভুল বললেন ভাইজান, আমি অত্যন্ত জ্ঞানী লোক, এই যে সব সময় বই পড়ি। ও তুমি জ্ঞানী লোক না, তো সব এই জ্ঞান ওই যারা বউ পিটাছে সব ছোট লোকদের বলো। ভাইজান আপনি কি কখনো পিটান নাই? আপনার কষ্ট দেখলে আমার যা কষ্ট হয় না ভাইজান। সব মনে মন নয় কিছু মনে মন হয়, প্রেমের অনলে পোড়া চিতা কাঠ কেউ প্রেম নেই কষ্ট